আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি আর ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। বাঁধাকপি আর ডিম দিয়ে রেসিপিটি যে এত সুন্দর তৈরি হয় সেটা আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। রেসিপিটি বানানোর জন্য একটা বাঁধাকপি অর্ধেকটা আমি কুচি কুচি করে কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে দুইটা ডিম ভেঙে দিলাম। আপনারা যদি বাঁধাকপির পরিমাণটা একটু বেশি নেন তাহলে তিনটা বা চারটা ডিমও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কাঁটা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালো করে মেশাতে হবে যাতে করে বাঁধাকপি আর ডিমের সাথে মশলাগুলো ভালো করে একসাথে মেশে। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি বাটিটা এক সাইডে রেখে এখানে একটি ছোট থালা নিয়েছি, আর থালার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রান্নার সাদা তেল। তেলটা দিয়ে একটি ব্রাশের সাহায্যে থালার নিচে চারি সাইডে তেলটা একটু ব্রাশ করে দিতে হবে। তেলটা ভালো করে ব্রাশ করা হয়ে গেলে ডিম আর বাঁধাকপির মিশ্রণটি থালার মধ্যে ঢেলে দিলাম। তারপর চামচ দিয়ে ওপর থেকে একটু সমান করে দিতে হবে। এবার আমি বাঁধাকপি আর ডিমের মিশ্রণটিকে ভাপিয়ে নেব। এজন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় একটি কড়াইতে অনেকখানি পানি দিয়ে দিয়েছি, আর পানির ওপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আমি ডিম আর বাঁধাকপির মিশ্রণের থালাটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের সেও লোতে। ফিরে এলাম 15 মিনিট পর। এই দেখুন, এটা পুরোপুরি জমাট বেঁধে গেছে আর ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। হাত দিয়ে দেখছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেব। আমি এইভাবে চিকন করে চারকোনাভাবে ছোটো ছোটো করে পিস করে নেব। আপনাদের যার যেমন ইচ্ছা সে তেমন করে পিস পিস করে কেটে নেবেন। আমার এই নতুন রেসিপিটির নাম হচ্ছে বাঁধাকপি ডিমের ধোসা। এগুলো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নেব। এই দেখুন কেমন জমাট বেঁধে গেছে। সব পিসগুলো আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নেব। আপনারা তো বাঁধাকপি অনেকভাবে খেয়ে দেখেছেন, একবার বাঁধাকপি এইভাবে ডিম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। এই দেখুন সবগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। বাঁধাকপির ধোসাগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এগুলো বেশি তেলে ভাজা যাবে না, ডুবো তেলে অল্প তেলে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে 5-6টা মতো ধোসা দিয়ে দিলাম। আর এগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না, তাহলে ভালো করে ভাজা হবে না। ওপরটা ভাজা হবে আর ভিতরটা ভালো করে ভাজা হবে না, এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আবার আমি উল্টে আর এক পাশ ভেজে নেব। এভাবে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। এই দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু লালচে করে ভেজে নিলাম, হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নেব। এই একইভাবে সবগুলো ধোসা আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2টা মোটা পেঁয়াজ, পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে, তা না হলে পেঁয়াজের একটি উগ্র গন্ধ থেকে যাবে। 1 মিনিট মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ কুচি। দিয়ে এবার একটু নেড়ে
একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পিউরিন। টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নেব। এক মিনিট মতো আবার ভেজে নিতে হবে। এক মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণ অল্পই দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ ডিম আর বাঁধাকপির ধোসায় লবণ দেওয়া আছে। এর জন্য বেশি লবণ দিলে আবার খেতে ভালো লাগবে না। আবার একটু সব কিছু মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর মশলা ভাজার সময়ও চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে আবার মশলাগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আগে থেকে ডিম আর বাঁধাকপির ধোসায় শুকনো মরিচের গুঁড়া দেওয়া আছে, এজন্য আমি এক চা চামচে দিলাম। সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। পানিটা ফুটে ফুটে পানিটা যখনই শুকিয়ে যাবে, উপর থেকে তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে মশলাটা ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম তিন চারটা মতো গোটা গরম মশলা। এই দেখুন মশলার উপর থেকে অনেকটা তেল ভেসে উঠেছে, আর মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে পানির সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখা যাবে যে পানিটা টকবক করে ফুটে উঠেছে, ওই পর্যায়ে ভেজে রাখা ধোসাগুলো দিয়ে দেব। এই দেখুন টকবক করে ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি ডিম আর বাঁধাকপির ধোসাগুলো দিয়ে দিলাম। এবার 5-6 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিলাম। টকবক করে ফুটে ফুটে যখন দেখা যাবে যে ঝোলটা অনেকখানি কমে গেছে, ওই পর্যায়ে ধোসাটা হয়ে যাবে। এই দেখুন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে আর ধোসাটা আমার হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। ডিম আর বাঁধাকপি রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।